ছেলেমেয়েরা তারা স্কুলে যেত, কিন্তু আমি যেতে পারতাম না। তো আমি আরও ভীষণভাবে একা হয়ে গেলাম, যেই আমি হিংসার পাত্র হলাম, সাথে সাথে আমার উপর শুরু হয়ে গেল মানসিক অত্যাচার। আমার মনে হচ্ছিল যে এই জবটা আমার জন্য না, বা আমি এই জবটার জন্য না। তো সেটা একটা বিশাল সেটব্যাক ছিল, মানে চ্যানেল খোলার সাথে সাথে কিছুদিন পরেই বাবা মারা যাওয়ার পরেই বিশাল প্রেশার। ওদের একটাই কথা ছিল যে তুই ভিডিও বানানো বন্ধ কর, তোদের যতদিন কমেন্ট এরকম আসতে থাকবে আমার ভিডিও ততদিন সেইভাবেই আসতে থাকবে। আমার নাম ইন্দ্রাণী বিশ্বাস, আর আমি আপনাদের ওয়ান্ডার মুন্না। আমি কখনো ঠাম্মা হই, আমি কখনো আমার মা হই, কখনো মামা হই, কখনো বাবা, কখনো জেঠু। তো সবার একটাই প্রশ্ন থাকে যে আচ্ছা মুন্না, তুমি এত ক্যারেক্টার করো কীভাবে? আমার বলতে ইচ্ছা করে যে এটার ট্রেনিং আমি খুব ছোটোবেলার থেকেই পেয়ে এসেছি। ছোটোবেলাটা আমার একটু বেশি একলাই কেটেছে। এটার মানে এটা না যে আমি একমাত্র সন্তান, না একদম না। চারজন ভাই বোন, আমরা চারজন ভাই বোন, বাবা মা, বিগ ফ্যামিলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরে একটা ট্র্যাডিশন আছে, সবাই হোস্টেলে পড়াশোনা করার ট্র্যাডিশন। তো সেই ট্র্যাডিশন অনুযায়ী যখন সবাই হোস্টেলে চলে যেত, তো আমি ঘরে একা থাকতাম। তো এই একা থাকাটা একটা অভ্যেসের মধ্যেই দাঁড়িয়ে পড়েছিল। আমার মা হয়তো মার্কেটে চলে গেল, আমার বাবা অফিসে, আর একা মুন্না ঘরে। কিন্তু তারপর কী হলো, আমার বাবা চারজন সন্তান ছেলে মেয়ে করার আগে এটা ভাবেনি যে হয়তো পরবর্তীকালে একটু প্রবলেম হতে পারে আর্থিকভাবে। তো সেই প্রবলেম যখন একটুখানিক দেখা গেল, তখন এই ডিসিশনটা নেওয়া হলো ঘরে যে মুন্নাকে এখন এই মুহূর্তে এত দামি স্কুলে বা পাঠানোর দরকার নেই, একটু কিছু বছরও ঘরে থাকুক। কারণ স্কুলের ফিসটা দিতে গেলে তাহলে আর বাকি যারা অলরেডি একটু উঁচু ক্লাসে আছে, যাদের পড়াশোনায় বাধা পড়লে একটু অসুবিধা হয়ে যাবে, তো তার জন্য আমার পড়াশোনাটা একটু স্যাক্রিফাইস করা হলো। তো আমি তখন 3 বছর স্কুলে যাইনি, আর আমি ঘরেই কাটিয়েছিলাম। সেই সময়গুলো আমার খুব কষ্ট হতো, কারণ আমি আশেপাশে যত প্রতিবেশী ছিল তাদের ছেলেমেয়েরা তারা স্কুলে যেত, কিন্তু আমি যেতে পারতাম না। তো আমি আরও ভীষণভাবে একা হয়ে গেলাম। তো সেই একাকিত্ব কাটানোর জন্য আমি নিজের সাথে আরও বেশি করে কথা বলতে শুরু করে দিলাম। যেই সিনেমাগুলো টিভিতে দেখতাম বা যেই গল্পগুলো বইতে পড়তাম, সেইগুলো নিজের সাথে নিজে অ্যাক্টিং করা শুরু করে দিলাম, আর এটা আমার ফেভারিট পাস টাইম ছিল। তো এই করতে করতে একটা সময় আসলো যখন আমার পরিবারের আর্থিক অবস্থা একটু ঠিক হলো। আমার বাবা ঠিক করলো যে না, একে হোস্টেলে দিয়ে দিই, কারণ অবভিয়াসলি ট্র্যাডিশন অনুযায়ী সবাই গেছে হোস্টেলে, তো তোমাকেও যেতে হবে। আমি তো বেশ খুশিই ছিলাম যে হ্যাঁ, হোস্টেলে যেতে হবে, সবাই গেছে আমিও যাব, হোস্টেলে তো ভীষণ মজা, এটাই আমি ভেবেছিলাম। হোস্টেলে পা দিলাম, পা দেওয়ার সাথে সাথে বুঝে গেলাম যে হোস্টেল একদমই মজার কোনো জায়গা না। তুমি বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী সব ছেড়ে তুমি হোস্টেলে ঢুকছো যেখানে কেউ তোমাকে চেনে না, সবাই অচেনা, আর তাদের সাথে মেনে তোমাকে প্রত্যেক দিন চলতে হবে। আমি তখন খুবই ছোট, মনে হয় 10-11 বছর বয়স, কিন্তু তাও আমার মনের মধ্যে একটা আশা ছিল যে আমার হোস্টেল লাইফটা বেশ ভালো কাটবে। কিন্তু ঠিক তার উল্টোটা হলো। আমার ফার্স্ট সেমিস্টার, মানে ফার্স্ট টার্ম যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা আমি দিলাম। যেহেতু আমার প্রথম দিকে খুব একটা বন্ধুবান্ধব ছিল না, তো আমি একটু পড়াশোনার মধ্যেই বেশি সময় কাটাতাম, সে আবার নিজের সাথেই সময় কাটানো আর কি। বেসিক্যালি পড়তাম, ভাবতাম, পড়তাম, কিন্তু আমি অত ভাবিনি যে আমি পড়াশোনা করব, আমি না ক্লাসে ফার্স্ট হয়ে যাব, এরকম কখনো ভাবিনি। কিন্তু হলো তাই, আমি ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম। আর তখনই সাথে সাথে আমার যতগুলো মেয়ে বান্ধবী বা হোস্টেলাইট ফ্রেন্ডসরা আছে, তাদের এই ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি। তারা দেখলো হঠাৎ করে একটা মেয়ে নতুন হোস্টেলে এসে পড়াশোনা করে ফার্স্ট হয়ে গেল, যেখানে আমরা করতেই পারছি না। সবাই ভাবতেই পারছিল না, ও তুমি মেয়ে প্লাস ফার্স্টও হচ্ছ, তো এটা একটা বেশ সবার হিংসার পাত্র আমি হয়ে গেলাম। তার তখন যেই আমি হিংসার পাত্র হলাম, সাথে সাথে আমার উপর শুরু হয়ে গেল মানসিক অত্যাচার। খুব সিম্পল, ভেবে নাও আমি আমার বেডটা আমি গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছি, আমি ডিনার করে আসলাম, দেখলাম আমার বেড পুরো অগোছালো। তো যে এবার আমাদের ডরমিটরির প্রিফেক্ট থাকে, সেই প্রিফেক্টও আমার বিপক্ষে ছিল পুরোপুরি, সে লিডার ছিল। তো সে আমাকে পানিশমেন্ট দেওয়া শুরু করলো, এবং আমার চোখের সামনে আমার বেড অপরিষ্কার করা হতো, আর বলা হতো যে তুমি অপরিষ্কার করেছো তোমার বেড, তোমাকে এটার জন্য পানিশমেন্ট দেওয়া হবে। তো
এটা প্রত্যেক দিন প্রত্যেক বেলার কাহিনী শুরু হয়ে গেল। এই টর্চারগুলো এতটা পরিমাণে বাড়তে থাকলো যে আমার কাছে হোস্টেলে থাকা একটা যুদ্ধের থেকে কম ছিল না। প্রত্যেক দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভাবতাম আজকে আমার সাথে কি হতে যাচ্ছে। তো আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছিলো ব্যাপারটা, আমি আর হোস্টেলে থাকতে চাচ্ছিলাম না। এই সময় আমার সেই আমার ভয়েস, আমার ইনার ভয়েস, যার সাথে আমি সারা জীবন আমি কাটিয়েছি, যখন আমি স্কুলে যেতে পারতাম না, যখন আমি একলা থাকতাম, সেই সময় আমার যে ভয়েসটা আমাকে হেল্প করেছে আমার একাকিত্ব কাটানোর জন্য, সেই ভয়েসটাই আমাকে বলল যে মুন্না অনেক হয়েছে, এবার একটু গলাটা একটু বাড়া আর নিজের কথাটা সবাইকে জানা। তো ইভেনচুয়ালি আমি কমপ্লেন করলাম। অনেক টর্চার আর পানিশমেন্ট পাওয়ার পর আমার মনে হলো না আর সম্ভব না, তো আমি সাহস করলাম আর কমপ্লেন করলাম। আমি বললাম, আমার বাবা মাকে বললাম, ভাই বোনদের বললাম, আর তারপর ওখান থেকে কথাটা ম্যাট্রনের কাছে গেল। আর ইনফ্যাক্ট আমি ওদের সামনাসামনি ওদের সাথে কনফ্রন্ট করলাম যে আমি এইসব তোমাদের অত্যাচার মানব না। তারপর কমপ্লেন যখন চলে গেল, তখন দেখলাম সব কিছু যেরকম আমি চাইছিলাম আমার লাইফটা হোক সেরকম হয়ে গেল। ওরা আর আমাকে ডিস্টার্ব করা, ওরা আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দিল আর লাইফ স্মুথলি হতে শুরু করলো। আর যখনই আমি কমপ্লেন করলাম, তারপর বাকি আরও পাঁচটা মেয়ে সাহস পেলেও কমপ্লেন করার, একটা ভয়েসের জাস্ট দরকার ছিল। সেই ভয়েসটা আমার ইনার ভয়েসটা হলো, সে আমাকে সাহস দিল যে হ্যাঁ তুমি ভয়েসটা ওঠাও। আর শুধু ওইটুকুই বাকি ছিল, ওটার পর সব কিছু নর্মাল হয়ে গেল। তারপর থেকে আস্তে আস্তে আমি কথা বলা বা আমার উপর যদি কোনো অন্যায় হয় সেটার ব্যাপারে কথা ওঠানো, কথা বলা আমি শুরু করলাম। সেই ব্যাপারটা আমার মধ্যে আসলো যে হ্যাঁ, কিছু অন্যায় হলে আমার সাথে হোক অন্য কারোর সাথে হোক সেটার ব্যাপারে কথা বা স্ট্যান্ড নেওয়া আমি শিখলাম। তো এরপর আমি এগোলাম আমার কলেজ লাইফে। কলেজ লাইফটা বেশ ভালোই কেটেছে। সেই কলেজ লাইফ থেকে জার্নালিজম পড়াশোনা করে আমি চলে গেলাম ডাইরেক্ট দিল্লিতে, সেখানে আমার চাকরির লাইফ। তো অবভিয়াসলি সবার একটা স্বপ্ন থাকে যে চাকরি করব, চাকরির পর ভালো করে সেটেল হব। কিন্তু প্রবলেমটা হয়ে গেল, দিল্লিতে গিয়ে ওই 15,000 টাকার চাকরি তা আমি আর কুলোতে পারছিলাম। মানে লাইফটা রীতিমতো খুব কনফাইন্ড, একদম আড়ষ্ট হয়ে গেছিলো। আর আমি বুঝতে পারছিলাম না যে আমি নিজের লাইফটা নিয়ে কী করবো, কারণ ওই ডেস্ক জবের বাইরে আমি কিছু আর দেখতে পাচ্ছিলাম না, সেই একই জিনিস। হ্যাঁ, এই লাইফটা যদি ওই রাইটিং জবটা অনেকজনের খুব ইন্টারেস্টিং লাগে, কারো মনোটোনাস লাগে, আমার মনে হচ্ছিলো যে এই জবটা আমার জন্য না, বা আমি এই জবটার জন্য না, কিছু একটা এরকম ফিলিং। আমার মনে হচ্ছিলো কিছু মিসিং আছে, আমি ঠিক নিজেকে খুঁজে পাচ্ছি না এর মধ্যে, এই কাজের মধ্যে দিয়ে এই প্রত্যেক দিন একটা এন্টারটেনমেন্টের কলম লেখা আমার আর ভালো লাগছিল না। এই সব চিন্তা ভাবনা মিলিয়ে আমি একটা ডিসিশন নিলাম যে আমি এখানে থাকবো না। এরই মধ্যে আমি যখন এই দিল্লিতে কাজ করছিলাম, তখন এটা একটা প্রোডাকশন হাউস ছিল যেখানে আমি কাজ করতাম, আমি রাইটিংয়ে ছিলাম, আর আরেকটা ডিপার্টমেন্ট ছিল যেটা কমপ্লিটলি প্রোডাকশন ছিল। তাদের কাজই ছিল প্রত্যেক দিন সকালে এসে আইডিয়া ভাবা, আইডিয়া ভেবে শুটিংয়ে চলে যাওয়া, শুটিং করে এসে তারপর রাত 4টে ভোর 5টা পর্যন্ত সেটাকে, সেই ভিডিওটাকে এডিট করা আর তারপর পাবলিশ করা ইউটিউবে। সেখান থেকে আমি জানতে পারলাম যে ইউটিউব বলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি তোমার ভিডিও পাবলিশ করে তুমি তোমার মোড অফ আর্নিংও আনতে পারো, মানে ইট ক্যান বি ইয়োর মোড অফ লিভিং। তো ওটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। তারপর আস্তে আস্তে আমি অন্যান্য যারা দিল্লির বা হিন্দিতে যারা ভিডিও বানাচ্ছিল তাদের ভিডিও দেখা শুরু করলাম। আমার কাছে বেশ মজার লাগলো, কমেডি ভিডিওস বানাচ্ছে লোকজন। তারপর আমি দেখলাম যে আরে হিন্দিতে ভিডিও আছে, খুঁজি তো একটু বাংলা থেকেও ভিডিও বানাচ্ছে কিনা। তো আমি সার্চ ফার্চ করলাম কিওয়ার্ডে, কিন্তু আমি দেখলাম যে বাংলাতে কেউ এরকম কমেডি ভিডিওস বানাচ্ছে না। আছে কয়েকটা কুকিং চ্যানেল বা এমনি হয়তো এডুকেশনাল চ্যানেল, বাট কেউ ওরকম কমেডি ভিডিওস বানাচ্ছে না। মেয়ে তো দূরেরই থাক, ছেলেই বানাচ্ছে না তো মেয়েরা তো বানাবেই না, এরকমই আর কি। তো আমার মনে হলো যে আমি তো বানাতেই পারি, কারণ ছোটোবেলা থেকে তো ট্রেনিং পেয়ে এসেছি অ্যাক্টিং করার। তো আমি ভাবলাম ঠিক আছে, কলকাতায় ফিরে আসি আর লেটস ট্রাই সামথিং, লেটস ট্রাই ডুইং ভিডিওস অন ইউটিউব বা ফেসবুক। কলকাতায় ফিরলাম, দু একটা ভিডিও আমি ফেসবুকে পাবলিশ করলাম। ভয়ে ভয়ে, বিশাল ভয় যে লোকজন কী বলবে, কেলাবে, খিস্তি মারবে, যা তা করবে, আমার ভিডিওর নিচে কমেন্টে ভরে দেবে। দেখলাম এক দুজন আমাকে বললো আরে
ভালো হয়েছে। আমি আচ্ছা ভালো হয়েছে, তখন আমি একটু ভালো আছে, তাহলে আরেকটা আরেকটা ভিডিও পাবলিশ করি। তারপরেও বললো, আরে তুই তো ভালো করিস। আমি ভাবতে কল্পনা করতে পারিনি যে লোকজন এত ভালো হবে, বিশেষ করে আমার বন্ধু বান্ধবরা, তারা আমাকে এত এনকারেজ করলো, ওদের ওই একটা দুটো কথা যে ভালো হয়েছে আমাকে বিশাল এনথু দিল। তারপরে আমি চ্যানেল খুলে ফেললাম। চ্যানেল খোলার কিছুদিন পরেই কি হলো, আমার বাবা মারা গেলেন। তো সেটা একটা বিশাল সেটব্যাক ছিল, মানে চ্যানেল খোলার সাথে সাথে কিছুদিন পরেই বাবা মারা যাওয়ার পরেই বিশাল প্রেশার আমাদের সব ফ্যামিলি মেম্বারদের উপর পড়ে গেল। প্রথমত আর্নিংয়ের জন্য, কারণ আমার বাবাই ছিল সোল আর্নার অফ দ্য ফ্যামিলি। তো প্রেশার আসলো যে সবাইকে আস্তে আস্তে নিজের আর্নিং শুরু করে দিতে হবে। সেই মুহূর্তে আমি ছোটোখাটো ভিডিও বানাচ্ছিলাম আর পার্ট টাইম একটু ফ্রিল্যান্স জব করছিলাম, কারণ আমার লাক এতটাই ভালো যে কলকাতায় ফিরে এসে আমাকে আর কেউ আপনাই নেয়নি। কারণ যেখানেই আমি ইন্টারভিউ দিতে যেতাম সেখানেই আমি শুনতে পেতাম যে উই উইল গেট ব্যাক টু ইউ লেটার, বাট দে নেভার গট ব্যাক টু মি। তো এত কিছু প্রেশারের মধ্যে যেখানে আমি চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছি সেই মুহূর্তে দেখছি আমি অনেকজন ভিডিও বানানো শুরু করেছে, মানে অল ওভার ইন্ডিয়া। আর ওদের ভিডিও দেখতাম আর ভাবতাম যে আমারও তো স্বপ্ন ছিল ওই ভিডিও বানানোর। খুব খারাপ লাগতো যে হঠাৎ করে স্বপ্নটা, মানে যেই পথে আমি চলছিলাম সেখান থেকে আমাকে বেঁকে যেতে হচ্ছে। কিন্তু তারপর আমি খুব করে সময় বের করলাম, টাইম নিলাম, আমি দুটো ভিডিও বানালাম একটু টাইম বের করে নিজের কাজের মধ্যে দিয়ে। আর সেই দুটো ভিডিও খুব ভালোভাবে লোকজন অ্যাপ্রিসিয়েট করলো, ওগুলো আমি ইউটিউবে ছেড়েছিলাম, তাতে আমি অনেকটা এনকারেজমেন্ট পেলাম। তারপর আমার হঠাৎ কেন মনে হলো যে দুর্গাপুজো আসছে, তো একটা দুর্গাপূজা নিয়ে ভিডিও বানানো হোক। তো আমি যেহেতু একটু বেশ, আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি একটু খেতে ভালোবাসি, তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই ওয়েট লসের উপর, কারণ আমি তো সারা জীবন ধরে ওয়েট লস করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু হচ্ছে না। তো আমি আমার কাহিনীটাই সবাইকে বলি সাইলেন্ট কমেডিতে। কী হলো, একদিনের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল আমার অজান্তে। আমি দেখলাম একদিনে 2000 শেয়ার, আর সেটা বাড়তে 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 30,000 শেয়ার হয়ে গেল। আর তারপর কি, তারপর আমি বুঝে গেলাম যে এর পেছনে আর মোড়া নেই, মানে পেছন ফিরে আর তাকানো নেই, এখন শুধু এগিয়ে যাওয়ার। এটা ইঙ্গিত ছিল ঈশ্বর থেকে যে এখন থেকে তুমি ভিডিও বানিয়ে যাও, আর পেছনে ফিরে তাকিও না, চাকরির কথা ভেবো না, শুধু এখন ভিডিও বানাও। তারপর থেকে আমি শুধু ভিডিওই বানিয়ে গেছি, চাকরির কথা আমি অত ভাবিনি। তো আমি ঠিক করলাম যে আমি মন দিয়ে ভিডিও বানিয়ে যাব আর মন দিয়ে লেখালেখিও করে যাব, যাতে করে কোথাও প্রবলেম না হয়, ইনকামেও না হয় আর এদিকে আমার ক্রিয়েটিভ ফিল্ডেও না হয়। তো এইভাবে আমি রাইটিং আর ভিডিও বানানো মানে একইভাবে কনসিস্টেন্টলি বানাতে শুরু করে দিলাম। করতে 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 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেল আমার, দেখতে না দেখতে। কিন্তু পথটা খুব সহজ ছিল না। যখন আমি ভিডিও বানাচ্ছি বা বানাতাম, আমি দেখতাম যে আমি যদিও আমার ভিডিওতে কোনো গালি ইউজ করি না বা কোনো নোংরা ওয়ার্ড ইউজ করি না, আমার কমেন্ট সেকশনে নোংরা আর গালি ভরপুর চলে আসতো। খুব কঠিন ওগুলোকে মানে অ্যাভয়েড করে এগিয়ে যাওয়া, প্রথম দিকে তো খুবই অসুবিধা হতো। আর আমি ভাবতাম যে খালি খালি কেন লোকজন ট্রল বা গালি কেন দিচ্ছে, মানে কী কারণ। বেশিরভাগ কমেন্টের মধ্যে এটাই লেখা থাকতো যে লজ্জা করে না, বা ভিডিও করতে মেয়ে হয়ে লজ্জা করে না, অ্যান্ড আরও বাজে বাজে কথা যেগুলো আমি বলতে পারবো না। তো তখন আমি এইটা বুঝতে পারলাম যে যত না একটা মেয়ের পক্ষে চাকরি করাটা, তাও এখন অনেক নর্মাল হয়ে গেছে যে হ্যাঁ মেয়েরা বেরিয়ে চাকরি করতে পারে, কিন্তু ভিডিও বানানো সব কেউ ভাবতেই পারতো না ওই সময় যে একটা মেয়ে, বাঙালি মেয়ে ভিডিও বানাচ্ছে, তাও মানে এতটা সাহস তার, মানে আমি এতটা সাহসের কাজ করেছিলাম। মানে ওই ওদের কমেন্ট থেকে তো আমি এটাই ভাবতাম যে ওরা গালি দিত আর আমি ভাবতাম ও আমি অনেক সাহসী, তার মানে যে তোর এত সাহস কীভাবে হয় যে তুই এরকম ভিডিও বানাচ্ছিস। তো আমি ওই কমেন্টগুলো দেখে বুঝতাম ও তার মানে আমি ভীষণ সাহসী, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আমি এভাবে কমেন্ট বা ওই ট্রলগুলোকে আপনিয়েছিলাম, আর তাও আমি কখনো বন্ধ করিনি। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে যত ট্রল হোক যত গালি হোক আমি কখনো নিজের ভিডিও বানানো বন্ধ করিনি। কারণ ওদের একটাই কথা ছিল যে তুই ভিডিও বানানো বন্ধ কর, কিন্তু আমিও ঠিক করেছিলাম আমি জীবনে ভিডিও বানানো তো বন্ধ করবো না। আর যাই হোক, তোদের যতদিন কমেন্ট এরকম আসতে থাকবে আমার ভিডিও ততদিন সেইভাবেই আসতে থাকবে।
তো এইভাবে এভাবে ভিডিও বানাতে 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 আজকে আমার 4 লক্ষ সাবস্ক্রাইবার। মানে আমি নিজে ভাবতে পারি না যে এতটা পথ আমি চলে এসেছি। তো আমি শুধু এটুকুই বলবো, ভয় না পেয়ে সাহস দেখাতে, আর সবসময় যেটা তুমি মন থেকে ভাবো তুমি করতে চাও, তুমি যদি সত্যি ভাবো তুমি করতে পারবে, তাহলে সেটা তোমাকে করে যাওয়া উচিত, কখনো ভয় পাওয়া উচিত না। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।